ছবি তুলতে আমরা কেনা ভালোবাসি আমরা সবাই ছবি তুলি তুলি আবার ডিলেট করি আবার তুলি আবার ডিলিট করি হ্যাঁ তো কিন্তু কোনো কোনো সময় আমাদের জরুরি ছবি বা ছবি ফাইলস গান এনি হাও যে কোনো কিছু যদি ডিলেট হয়ে যায় জরুরি বা স্মৃতিস্বরূপ কোনো কিছু ডিলিট হয়ে যায় তাহলে আমাদের পরে আফসোস হয় এবং আমরা আফসোস করে থাকি যে আমার দরকারি জিনিসটা ডিলেট হয়ে গেল কিন্তু যদি ওই ছবি ফাইলস বা অ্যাপসগুলো যদি আবার ব্যাগ আনা ব্যাগ আনা যায় বা রিকাভারি করে আনা যায় তাহলে তাহলে কীরকম বন্ধু হ্যাঁ এটা ব্যাক আনা যায় তো বন্ধুরা আপনারা দেখছেন অর্ণব টিচ ইউটিউব চ্যানেল আমিই আপনাদের ফ্রেন্ডস অর্ণব তো আমি আজকে আজ আপনাদেরকে আজকে শেখাবো যে কিভাবে আপনি ডিলেট হওয়া ডিলেট হয়ে যাওয়া ছবি ফাইলস এবং জরুরি ডকুমেন্টস আপনি আবার কীভাবে ব্যাগ আনবেন তো বন্ধুরা চলুন আজকে আপনাকে দেখায় যে কিভাবে আপনি আপনার ফাইলস ডকুমেন্টগুলো কিভাবে ব্যাক আনতে পারবেন তো জাস্ট তার জন্য আপনি আপনার প্লে প্লেস্টোরটি ওপেন করবেন তো বন্ধু আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করার পর আপনি তার সার্চ বক্সে লিখবেন ইউ ইউ ডি এম পি এস টি ই আর ডামস্টার লিখে সার্চ দেবেন ডামস্টার লিখে সার্চ দেওয়ার পর আপনি একেবারে সবার উপরে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাচ্ছেন বন্ধু আপনি এখানে দশ প্রায় টেন মিলিয়ন লোক এই অ্যাপসটি ডাউনলোড করেছে এর রেট প্রায় ফোর দশমিক আপনি দেখতে পাচ্ছেন এটা প্লে স্টোর কত বড় একটি জনপ্রিয় অ্যাপস তো অ্যাপসটি খুব ভালো অ্যাপস তো আপনি জাস্ট আপনার এখানে ইনস্টল লেখা থাকবে তো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো বন্ধু আপনি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন তো ওপেন করার পর আপনি আপনার গ্যালারি স্ক্রিনে যাওয়ার পর আপনি এটা ওপেন করবেন তো ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে তো এরকম আসলে আপনি জাস্ট যা যে যার মতো সেট করে নেবেন যে যার মতো সেটিং করে নেবেন তো আমি আপনাদেরকে আমার মতো সেটিং করে দেখাচ্ছি তো জাস্ট আপনি এখানে তিন ধরে ক্লিক দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে অটো ক্লেমে ক্লিক করবেন করার পর আপনি এটা কত দিনের জন্য আপনার ছবিগুলো ফিরিয়ে আনতে চান কি এক সপ্তাহ এক মাস না তিন মাস তো আপনি লং টাইম হলে তিন মাস দেবেন আর শর্ট হলে এক মাস আর অল্প দিন হলে অল্প দিনের জন্য হলে এক সপ্তাহ দেবেন তো আপ যা যেরকম ইচ্ছে সে ওইরকমভাবে দিয়ে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এটার কি ডেট হিসেবে থাকবে না সাইজ হিসেবে থাকবে না নেম না ট্রাইভ কোনটা থাকবে তো আপনি এখানে যা যা এনি হাউ যে যার মতো সেট করে নেবেন তো তারপর আপনি এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি কী কী আপনি কি সব কিছু ব্যাক আনবেন না শুধু ইমেজ ব্যাক আনবেন না ভিডিও না অডিও না ডকুমেন্টস না ফাইলস না ফোল্ডার না অ্যাপস আপনি কোনটা ফিরিয়ে আনতে চান আপনি আপনার ডিলেট হওয়া যাওয়া যাওয়া কোন ফাইলসগুলো এখানে শো হবে তো আপনি অল দিলে অল দিয়ে দিতে পারেন আপনি এখানে অল দিয়ে দেবেন তো তারপর আপনি জাস্ট আমি আপনাদেরকে দেখা যে কীভাবে ছবি ডিলেট হওয়া যাওয়ার পর আবার ব্যাক আসবে তো জাস্ট আপনি আপনার আমি আমার ফাইলে আমি আমার গ্যালারিতে গিয়ে দু একটা ভিডিও বা গান বা ছবি এনি হাউস যে কোনো কিছু ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট আপনি এখানে আমার তিনটি কিছু দেখতে পাচ্ছেন তো এগুলো আমি ডিলেট করে দিলাম আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমি ডিলেট করে দিতেছি তো ডিলেট করে দেওয়ার পর আপনি দেখলেন আমার এগুলো ডিলেট হয়ে গেলো ডিলেট হয়ে যাওয়ার পর আমি এগুলো আবার কীভাবে ব্যাক আমি জাস্ট আমার অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলো শো হয়ে গেছে এগুলো শো হয়ে গেছে এগুলো এখানে চলে এসেছে তো আপনি জাস্ট এগুলোকে আবার চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর সবগুলো মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পর এখানে আপনি তীর নামক একটা অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এগুলো আবার ব্যাগ আপনার গ্যালারিতে চলে আসলো আপনি আবার আপনার গ্যালারিতে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নামক এখানে লোকেশনগুলো চলে আস আসলো তো বন্ধুরা আপনি আপনারা চাইলে আপনাদের হারিয়ে যাওয়া ফাইলস বা ছবি এনি হাউ যে কোনো কিছু ডকুমেন্টস আপনারা আবার আপনাদের এগুলো রিকভারি করে ব্যাক আনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর আমাদের নতুন আপডেট ভিডিওগুলো ফেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংকস এভরিবডি